সন্তান শুধু দুধে ভাতেই থাকবে না, সুস্থ থাকবে আজীবন, এমনই স্বপ্ন থাকে সব অভিভাবকদের। শরীরে ভিটামিন সি সঠিক মাত্রায় থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হাড় ভালো থাকে, ঝলমলে থাকে নখ চোখ ও চুল, দ্রুত ক্ষত সারতে সাহায্য করে। তাই অনেকের বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে ভিটামিন সি খাইয়ে থাকে। বড়রাও ওষুধ বা সাপ্লিমেন্ট হিসাবে চানাচুরের মতো ভিটামিন সি খাওয়া শুরু করে দেয় ডাক্তারের পরামর্শ না নিয়েই। যদিও একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 65 থেকে 90 মিলিগ্রাম ভিটামিন সি খেতে পারেন প্রতিদিন। এর বেশি খেলে ডায়রিয়া, বমি, অম্বল, কমজোরি, লিভার, হার্ট এমনকি কিডনিতে স্টোনের মতো জটিল সমস্যাও দেখা দিতে পারে। তাই বেশি সুস্থ থাকতে বা রাখতে গিয়ে অকারণেই অসুস্থতা ডেকে আনবেন না। অতিরিক্ত কোনো জিনিসই যেমন ভালো না, তেমনি অতিরিক্ত ভিটামিন সি ট্যাবলেটগুলো খাওয়াও ভালো না। তো বন্ধুরা, অতিরিক্ত ভিটামিন সি খেলে কি হয় আজ এই ভিডিও থেকে জেনে নিন। বন্ধুরা, বিস্তারিত বিষয়ে আলোচনা করার আগে আমাদের ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটিকে বাজিয়ে দেবেন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো বন্ধুরা, আসুন আমরা এক এক করে জেনে নিই ভিটামিন সি অতিরিক্ত খেলে শরীরে কী কী ক্ষতি হয়। বন্ধুরা, জেনে নিন কীভাবে ভিটামিন সি খাবেন আর বেশি খেলে কী কী ক্ষতি হতে পারে। প্রথমত, হজমের সমস্যার সৃষ্টি হয়। বেশি ভিটামিন সি সাপ্লিমেন্ট যদি খাওয়া হয় তাহলে হজমের সমস্যা হতে পারে। দিনে 1000 মিলিগ্রামের বেশি ভিটামিন সি খেলে তা থেকে ডায়রিয়া, বমি, অম্বল হতে পারে। 2 হচ্ছে, আয়রনের মাত্রা বেড়ে যায়। ভিটামিন সি আয়রনের খুব ভালো শোষক, তাই বেশি ভিটামিন সি খাওয়া শরীরের আয়রনের মাত্রা বাড়িয়ে তোলা, এতে লিভার, হৃদয়, প্যানক্রিয়াস, থাইরয়েডের ক্ষতিগ্রস্ত হতে থাকে, চাপ পড়ে স্নায়ুতন্ত্র। 2 হচ্ছে, ভিটামিন সি জমে না কখনোই। ভিটামিন সি রক্তে মেশে না, ফলে শরীরের কোষে জমতে পারে না, তাই ভিটামিন সি ইউপিনের আকারে বেরিয়ে যায়। অতিরিক্ত খেলে হজমের সমস্যা পড়ার সম্ভাবনা থাকে সব থেকে বেশি। 4 হচ্ছে, কিডনিতে পাথর। বন্ধুরা, রক্তে মেশে না বলেই অতিরিক্ত ভিটামিন সি টন হয়ে অনেক সময় জমে যায় কিডনিতে, এতে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে প্রবল পরিমাণে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি খান অবশ্যই মাপ নিয়ে খাবেন, তারপর পরামর্শ নিয়ে। কীভাবে ভিটামিন সি খাবেন একটু জেনে নিন। ফল, খাবারের মাধ্যমে ভিটামিন সি খেলে তা কখনোই ক্ষতিকর হয়ে উঠবে না, আপনার কখনোই ক্ষতি করবে না। ওষুধ বা সাপ্লিমেন্ট হিসেবে খেলেই তা ক্ষতিকারক, তাই বেছে নিন এই ফলগুলো, যেমন হচ্ছে লেবু, কমলা লেবু, স্ট্রবেরি, কিউই ফল, ব্রোকলি, ফুলকপি, পালং শাক, সবুজ পাতাওয়ালা শাকসবজি, বাঁধাকপি, শালগম, টমেটো, পেঁয়াজ, আঙুরের মতো ফলগুলো আপনি খেতে পারেন। এতে কোনো ক্ষতি হবে না, ভিটামিন সি পাবেন এবং আপনার শরীর থাকবে সুস্থ এবং রোগ প্রতিরোধ আপনার বাড়বে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তাই দেরি না করে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করুন। চ্যানেলটি আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।